রিম্পা দাস আপনি উত্তরবঙ্গ ইন্ডিয়া থেকে প্রশ্ন করেছেন আমি হিন্দু পরিবারে জন্মেছি তবে এখন ইসলামের সত্যতা উপলব্ধি করেছি এবং ইসলামের নিয়ম নীতি অনুসারেই চলতে চাই কিন্তু পরিবার এক্ষেত্রে বাধা হয়ে দাঁড়িয়েছে এখানে আমি পর্দা করতে পারি না নামাজ পড়তে পারি না ইসলামের নিয়ম নীতিগুলো পালন করতে চাই কিন্তু সম্ভব হচ্ছে না আমি স্বাবলম্বী নই এই অবস্থা আমার কী করা উচিত বোন রিম্পা আল্লাহ রব্বুল আলমিন আপনাকে দিনের জন্য কবল করুন আপনার অন্তরকেও মুক্ত করে দিন ইসলামের বাস্তবতা এবং সঠিকতা উপলব্ধি করবার জন্য এ সমস্ত ক্ষেত্রে আমাদেরকে চ্যালেঞ্জ নিতে হবে আপনি যখন দিনের ইসলামের সত্যতা বুঝতে পেরেছেন আল্লাহর প্রতি ইমান এনেছেন আলহামদুলিল্লাহ আপনার জন্য উচিত হবে আপনি নিজের সাধ্য অনুপাতে যদি বা আমা আপনাকে বাধা দেয় পরিবার বাধা দেয় তাহলে সেক্ষেত্রে নিজের সাধ্য অনুপাতে আপনি তাদের থেকে পৃথক হয়ে দিন পালন করার চেষ্টা করা প্রথমত তাদের সাথে থেকে যদি দিন পালন করতে চেষ্টা করবেন যদি তারা বাধা দেন এবং কোনোভাবেই আপনাকে মানতে না দেন তারপরও আপনার জন্য উচিত হবে আপনার যে কোনো মূল্যে দিনের পরে অটল এবং অবিচল থাকা হ্যাঁ যদি এমন হয় যে আপনার জীবন বিপন্ন হতে পারে তাহলে আপনি তাদের সামনে মুখে তাদের কথা মানলেন কিন্তু ভেতর আপনার ইমান পূর্ণাঙ্গ থাকবে সেটা হতে পারে বাট আপনার এখন কাজ হবে আশেপাশে কোনো আলিমের কাছে গিয়ে আপনি কালিমায় শাহাদা পাঠ করুন পাঠ করে আপনি ইসলামে প্রবেশ করুন এবং আপনি আল্লাহর বিধি বিধানগুলো সালাতে ছোলা মানার চেষ্টা করুন আর একজন ভালো জীবনসঙ্গী মুসলমান কোনো ছেলের সাথে বিয়ে যদি করে আপনি আপনি দিনই জীবনযাপন করার চেষ্টা করতে পারেন সেটা হবে আপনার জন্য সবচেয়ে ভালো তো খোলাসা কথা হলো বাবা মার মধ্যে থেকে যদি দিন পালন করতে পারেন ভালো আর যদি আপনার সুযোগ থাকে তাহলে আপনি প্রয়োজনে তাদের থেকে পৃথক হয়ে গিয়ে আপনি কোনো আলেম দিনদারদের স্মরণাপন্ন হয়ে তাদের সহযোগিতা নিয়ে আপনি বিবাহের চিন্তা করতে পারেন এবং একটা ভালো দিনদার ছেলে পেলে তার সাথে আপনি জীবন কাটাবার চেষ্টা করতে পারেন এক্ষেত্রে বাবা মার অবাধ্য হল আপনার গুণ হবে না কারণ বাবা মা আল্লাহর সঙ্গে শির করতে বাধ্য করলে তাদের সে কথা মানতে আমরা বাধ্য নই আর যদি সেরকম কোনো উপায় এই মুহূর্তে আপনার না থাকে তাহলে আপৎকালীন সময়ে আপনি অনন্য উপায় হিসাবে এই মুহূর্তে আপনার বাবার বাড়িতে আপনার ফ্যামিলির সাথে আপনি থেকে দিন পালানোর জন্য আপনার চেষ্টা করবেন যদি এমনকি তারা আপনার উপর টর্চার করে আপনার জীবন বিপন্ন করবার মতো মনে হয় তাহলে সেক্ষেত্রে আপনি জীবন রক্ষা করার প্রয়োজনে আহ ইসলামের বিধিবিধান গুলো যদি না মানেন না পালন করেন তাহলে ইনশাআল্লাহ আপনার গুণ হবে না যেহেতু আপনি নিরুপায় আল্লাহ বলেছেন বলে আহা মানুষকে সাদের বাইরে আল্লাহ কোনো কিছু করার নির্দেশ দেন না আহ